মাদকাসক্তদের নিরাপদ অভয়ারণ্য বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল। তিনবার প্রকল্পের সময় বৃদ্ধির পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত এবং একমাত্র ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ হয়নি। সন্ধ্যার পর এখানে বসে মাদকাসক্তদের নিরাপদ আড্ডা। সর্বশেষ চলতি বছরের জুন মাসে ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন। বিভিন্ন সময় আন্দোলনের ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হলের প্রকল্পের প্রথম মেয়াদের কাজ শুরু হয় 2011 সালের জানুয়ারি মাসে। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2013 সালের জুনে, কিন্তু আজ অবধি এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ার গত 20 জুন 2019 দুপুর 1টায় ধারণ করেন। এ বিষয়ে ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোহাম্মদ সেলিমের দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।